আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিওনাম শেষ নিঃশ্বাস দেয় লোহ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আঠারো দলীয় জোট যুক্তরাজ্যের সংবাদ সম্মেলন শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত প্রায় দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভেনেজুয়েলার লৌহমানব খ্যাত প্রেসিডেন্ট হুকোশ্যাভেজ জনপ্রিয় এ রাষ্ট্রনায়ক প্রায় চোদ্দ বছর যাবৎ রাষ্ট্র পরিচালনা করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র আটান্ন বছর রাষ্ট্রীয় টেলিভিশনে বাকরুদ্ধ কণ্ঠে জাতিকে প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানান ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে স্যাবেজের মৃত্যুর ঘণ্টা খানেক পর দেশের রাজনৈতিক ও সামরিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের জন্য এ এক গভীর বেদনার মুহূর্ত যে জনগণকে সুরক্ষা দিয়ে আসছিল সেই কমরেড আর নেই আর প্রেসিডেন্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ তারা স্লোগান দিতে থাকে স্যাবেজ আছে স্যাবেজ থাকবে বিপ্লব চলবে এ সময় কারাকাসে সামরিক হাসপাতালের সামনে প্রিয় নেতার ছবি হাতে অনেকে কান্নায় ভেঙে পড়েন স্যাভেজির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার পর্যন্ত দেশটির মিলিটারি একাডেমিতে তার মরদেহ রাখা হয় তার মৃত্যুতে ভেনেজুয়েলা রাষ্ট্রীয়ভাবে সাত দিনের শোক পালন শুরু হয়েছে দেশের সব সামরিক ঘাঁটিতে একুশবার তপধ্বনির মধ্য দিয়ে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানানো হবে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী এছাড়া এ নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ব্রাজিল বলিভিয়া আর্জেন্টেনিয়া উরুগুয়ে চিলি মেক্সিকো কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে উল্লেখ্য যে দুই হাজার এগারো সালের মাঝামাঝি সময়ে স্যবেজের শরীরে ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার অপসারণে চার দফা কিউবায় অস্ত্রোপচার করা হয় চতুর্থ দফা অস্ত্রোপচারের পর ফেব্রুয়ারির শেষ দিকে ফিরে আসেন এই নেতা উনিশশো সালে জন্মগ্রহণকারী হুগো স্যাবেজ সামরিক বাহিনীতে যোগ দেন ছত্রিশ সেনা বা প্যারাট্রুপার হিসেবে অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এবার প্রায় চব্বিশ হাজার পাউন্ড লাভ করেছে যা চেম্বারের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থান বলে মন্তব্য করেছেন চেম্বারের ফাইন্যান্স ডিরেক্টর মুহিব চৌধুরী মঙ্গলবার চেম্বারের বাইশতম বাৎসরিক সাধারণ সভায় তিনি গত বছরে বাৎসরিক রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি একথাও জানান চেম্বারের সভাপতি মুকিম আহমেদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার হ্যান্ডার্স কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান এ সময় অতিথির বক্তব্যে লন্ডনের বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান সিলেট ইকোনমিক জোন প্রতিষ্ঠার ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং এ ব্যাপারে তারা সবসময় সচেষ্ট রয়েছেন বলেও জানান পূর্ব লন্ডনে একটি সেন্টারে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার ডিরেক্টর এম আর চৌধুরী মাহতাব মনির আহমেদ রফিক হায়দার সাইদ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা যুক্তরাজ্য আঠারো দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিস ইউকে সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের সালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জমিয়তি উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদর উদ্দিন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক ব্যস্টার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইউকে সাধারণ সম্পাদক মালানা তামিম আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ যুক্তরাজ্য বিএনপি নেতা আক্তার মোহাম্মদ গোলাম রাব্বানী আবেদ রাজা আব্দুল কাদির কামাল উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আঠারো দলীয় জোট নেতৃবৃন্দ এ সময় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে দেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং ওলামাদের উপর জুলুম বন্ধ এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের জোর দাবি জানান লন্ডনের বাঙালি অধ্যুষিত টার্ন হ্যান্ডার কাউন্সিলের মেয়র নির্বাচন দুই হাজার চোদ্দ সালে এর মধ্যে লেবার দলের শর্ট লিস্টে থাকা প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন এবার মঙ্গলবার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার জন ব্রিক্স সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচনী প্রচারণা শুরুর কথা বলেছেন পূর্ব লন্ডনের মন্টি ফিউরি সেন্টারে এই সংবাদ সম্মেলন থেকে জন ব্রিক্স বলেন তিনি এ প্রায় তিন যুগের চেয়েও বেশি সময় ধরে বসবাস করছেন যে কোনো ধরনের দাবি সহ সব ধরনের আন্দোলনের পাশে থেকেছেন তিনি তাই এবার মেয়র নির্বাচিত হয়ে বাড়ার উন্নয়নে কাজ করতে চান এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউস থেকে নির্বাচিত এমপি জিম প্যাট্রিক্স লেবার লিডার জশ প্যাক কাউন্সিলর সিরিয়া খাতুন কাউন্সিলর বিল টার্নার কাউন্সিলর খসরুদ্দিন প্রমুখ আগামী ছয় এপ্রিল টার্ন হ্যান্ডার্স কাউন্সিলর লেবার সদস্যদের ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে কে হবে আগামী নির্বাচনের লেবার দলীয় প্রার্থী বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ইমিগ্রান্টদের সহায়তায় এগিয়ে এসেছে বিলাতে বাংলাদেশি কমিউনিটির অন্যতম নির্ভরযোগ্য আইনি ফার্ম কিংডম সেলিসিটার কিংডম সালিসিটার্সের তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী এক এপ্রিল থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিমদের বিনা ফিতে ইমিগ্রেশন অ্যাডভাইস ও সার্ভিস দেবে বলে সোমবার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা দেন ফার্মে কর্ণধার ব্যাস্টার তারেক চৌধুরী অনুষ্ঠানে তিনি বলেন বিলেতে ইমিগ্রেন্ট হয়ে আসা অনেকে ব্রিটেনে স্থায়ী হওয়ার আগেই বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন তারা ব্রিটেনে নতুন হওয়ার কারণে আর্থিক স্বচ্ছলতা থাকে না কিংবা আত্মীয় স্বজনরা যথাযথভাবে সহায়তায় এগিয়ে আসতে পারে না অনেকের ভাষাগত দুর্বলতাও রয়েছে সেজন্য যথাযথ আইনি সেবা থেকে বঞ্চিত হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন হামেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান তার বক্তব্যে কিংডম সেলিসিটার্স এই সমাজ হিতৈষী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফাইসল চৌধুরী সোয়েব বাংলা টিভি ইউকের ব্যবস্থাপনা পরিচালক শেদ শামাদুল হক বাংলা পোস্ট প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী সাপ্তাহিক বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি সাপ্তাহিক সুরমা সম্পাদক সৈয়দ মনসুর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন নতুন দিনের নির্বাহী সম্পাদক তাইসিন মাহমুদ দর্পণ সম্পাদক রহমত আলী কিংডম সালিসিটার সেট ব্যারিস্টার সুলতান উদ্দিন আহমেদ ইউকে বিডি নিউজ সম্পাদক শোয়েব কবির চ্যানেল আই ইউরোপের মোহাম্মদ ইমরান এটিএন বাংলা ইউকের হেফাজুল করিম রাকিব সহ আরও অনেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সভাপতি আলহাজ মিয়ার মৃত্যুতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সভা অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ উপস্থিত বক্তারা এ সময় মরহমের কর্মময় জীবন নিয়ে বিশদভাবে আলোচনা করেন আওয়ামী নেতা শাহ সামিম আহমেদের পরিচালনায় এ আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সাজিদুর রহমান ফারুক মরহুম সামরুমিয়ার ছেলে হাফিজুর রহমান মরহুমের জামাতা ও ভাতিজা সহ পরিবারের অন্যান্য সদস্যরা সভা শেষে মরহুমের রুহের মাকফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় চলে গেলেন মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক বাণিজ্য বাণিজ্যমন্ত্রী ও বারংবার নির্বাচিত সাংসদ আব্দুল জলিল এমপি ইন্নালি লাহে ওয়ান্নালিল্লাহে রাজিউন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর উনিশশো একচল্লিশ সালে নওগাঁ জেলায় তিনি জন্মগ্রহণ করেন এই সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এসব এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আব্দুল জলিলের মৃত্যুতে দেশ হারালো তার এক যোগ্য সন্তানকে আর আওয়ামী লীগ হারিয়েছে তার দীর্ঘদিনের প্রিয় নেতাকে এছাড়া জনপ্রিয় বর্ষিয়ান নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে সাউথ বাংলাদেশী বাংলাদেশি কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সভা শুরুতেই বাউনুর বীর শহীদের আত্মার মাকবিরাত কামনা করে পবিত্র কোরআন থেকে তলত করা হয় এবং তারপর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এই আলোচনা সভায় একুশে পটভূমি উল্লেখ করে আলোচনায় অংশ নেন সাউথ আম্টনের কমিউনিটি নেতা আজিজুল হক আব্দুল মালিক তরফদার রাজা মিয়া জগলুল করিম নজরুল ইসলাম ফারুক সৈয়দ নাজিম উদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহাবুদ্দিন তরফদার আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে স্পাইস সিটি জার্নালের নেটওয়ার্কিং ইভেন্ট দুই হাজার তেরো অনুষ্ঠিত স্পেনের কাতালোনিয়ায় অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যের প্রতীক শীতকালীন পিঠা উৎসব